হ্যালো স্টুডেন্টস, তোমাদের লক্ষ্য যাদের সরকারি চাকরি, তোমাদের এই স্বপ্ন পূরণের জন্য আন একাডেমি সবসময় তোমাদের সঙ্গে আছে। তাই তোমাদের কথা ভেবে আন একাডেমি নতুন বছরের শুরুতে একটা দারুণ কমব্যাকটের আয়োজন করতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরিতে এই যে কমব্যাকটা অনুষ্ঠিত হতে চলেছে, ডেটটা খুব ভালো করে মনে রাখবে। ডেটটা কিন্তু জানুয়ারি 16, ঠিক সকাল 11টা। এই কমব্যাকটে তোমরা পার্টিসিপেট করে 1 থেকে 100-র মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে তারা কিন্তু প্রচুর স্কলারশিপ জেতার সুযোগ পেয়ে যাচ্ছ। দেখো, প্রায় 3 লাখ প্লাস তোমরা স্কলারশিপ জেতার সুযোগ পাচ্ছ। এছাড়াও লাকি ড্রয়ের মাধ্যমে 50 প্রাইজেস কিন্তু তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, যেখানে JBL-এর হেডফোন থেকে শুরু করে গুগল হোম মিনি, এছাড়াও অ্যামাজন গিফট ভাউচার থাকছে। তোমরা জানো অনেকেই হয়তো এর আগে পার্টিসিপেশন করেছো, রেজাল্ট ভালো হয়নি, বা অনেকেই গিফট ভাউচার জিতেছ। আমি বলবো আর একবার, প্রত্যেকে তোমরা এই কমব্যাকটা অংশগ্রহণ করো জানুয়ারি 16 সকাল 11টা। এটা কিন্তু একদম লাইভ হবে। এই লাইভ বিষয়টা কি, অর্থাৎ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষ থেকে প্রচুর স্টুডেন্ট এই কমব্যাকটে পার্টিসিপেট করে নিজেদের পজিশন তো জানতে পাচ্ছে, এছাড়াও জানতে পাচ্ছে তাদের কতটা তারা পরীক্ষার জন্য নিজেরা প্রস্তুত। এই মুহূর্তে তারা যদি পরীক্ষা সম্মুখীন হয়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা, সেটা WBCS হতে পারে বা PSC ক্যাটাগরির যে কোনো পরীক্ষাতে তারা নিজেরা কতটা প্রস্তুত সেটা জেনে নেওয়ার সুযোগ পাচ্ছে। তাদের আরও কীভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়গুলো তারা যেরকম জানতে পাচ্ছে। এছাড়াও তারা এখনও যারা সাবস্ক্রিপশন নাও নি, তারা কিন্তু স্কলারশিপের মাধ্যমে সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ। তোমাদের বলি এই কমব্যাকটা কিন্তু একদম PSC ক্যাটাগরির কমব্যাক, ঠিক আছে? আর এটা কিন্তু লার্জেস্ট স্কলারশিপও বটে। অর্থাৎ এই কমব্যাকটের মাধ্যমে তোমরা নিজেদের র্যাঙ্ক যেরকম জানতে পারছো, নিজেদের প্রস্তুতি জানতে পারছো, এবং স্কলারশিপ জিতে নিয়ে তোমরা কিন্তু ফার্দার নিজেদের স্টাডি করার একটা সুযোগ পাচ্ছ। ডেটটা খুব ভালো করে মনে রাখবে, জানুয়ারি 16 সকাল 11টা। প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা নিজেদেরকে এনরোল করে নাও, এখনও সময় আছে, একদম মিস করবে না। এটা কিন্তু একদম চ্যালেঞ্জিং অ্যান্ড অরিজিনাল কোয়েশ্চেন। অরিজিনাল কোয়েশ্চেন মানে পরীক্ষায় তোমরা যে ধরনের কোয়েশ্চেন দেখবে সেই ধরনের কোয়েশ্চেনের ওপরই কিন্তু আন একাডেমির বেস্ট এডুকেটাররা তোমাদের জন্য এই কোয়েশ্চেন পেপার প্রস্তুত করেছে। আর একটা বিষয় মাথায় রাখবে, বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ভার্সানেই কিন্তু তোমাদের জন্য এই কমব্যাকটা অনুষ্ঠিত হবে। অতএব আমরা যারা ভাবছি যে আমরা তো বেঙ্গলিতে এক্সাম দেব, বেঙ্গলি ভার্সানে, তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানই তোমাদের জন্য কিন্তু রাখা হয়েছে। আর অল ইন্ডিয়া লাইভ লিডার বোর্ড, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের পর তোমরা কিন্তু নিজেদের র্যাঙ্ক দেখতে পাচ্ছ। অর্থাৎ যারা পার্টিসিপেট করছো এই লাইভে, লাইভ কমব্যাকটে, তারা কিন্তু দেখে নিতে পাচ্ছ তোমরা কোন সেকশানে পিছিয়ে যাচ্ছ বা কোন কোয়েশ্চেনে অ্যান্সার ভুল দেওয়ার পর তোমাদের আলটিমেট র্যাঙ্ক কী আসছে, রেজাল্ট কী আসছে, যেটা কিন্তু একটা তোমাদের জন্য হিউজ অ্যাডভান্টেজ। আমি তাই প্রত্যেককে বলছি, এই লাইভ যে টেস্ট, এই টেস্টে তুমি কম্পিট করে তোমার স্ট্যান্ডটা জেনে নাও যে তোমার আলটিমেট পজিশান কী, ঠিক আছে? তোমার আলটিমেট পজিশান কী, তোমার প্রস্তুতি এখনও কতটা দরকার, এবং স্কলারশিপ জিতে তোমরা কিন্তু অবশ্যই নিজেদেরকে এনরোল করে নিতে পারছ। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের তোমরা কিন্তু ডিটেল ভিডিও সলিউশন পেয়ে যাবে। মানে শুধু কমব্যাকটা দিয়ে দিলে তারপর জানি না সঠিক উত্তর কী বা কেন সেই উত্তরটা সঠিক হচ্ছে, সেটার কিন্তু একদম ডেপ ভিডিও সলিউশন তোমরা এই কমব্যাকটের পর কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারছ, বা কি উপায়ে তোমরা সঠিক উত্তর দেবে, তোমরা কিন্তু শর্টকাট টেকনিক বা ডেপ সলিউশন টোটাল বিষয়টাই কিন্তু এই কমব্যাকটের পর জেনে নেওয়ার সুযোগ পাচ্ছ। দেখো, এখানে তোমরা স্কোর তো পাচ্ছ, নিজেদের রেটিং করতে পারছ, লিডার বোর্ডের মাধ্যমে বুঝে নিতে পারছ নিজেদের পজিশান, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এছাড়া অ্যাওয়ার্ড তো আছেই, তোমাদের প্রথমেই বলেছি দারুণ অ্যাওয়ার্ড পাওয়ার কিন্তু তোমাদের সুযোগ থাকছে। আরেকবার বলি, এই WBPSC কমব্যাক করার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই তোমাদের কিন্তু এনরোল করতে হবে। আমি এখানে আমার এনরোল কোড তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ডেটটা কিন্তু তোমরা এখনই ক্যালেন্ডারে মার্ক করে রাখো, জানুয়ারি 16 ঠিক সকাল 11টার সময়, ঠিক আছে? টোটাল টেস্টটা কিন্তু 60 মিনিট টাইম অ্যান্ড 50 কোয়েশ্চেন থাকবে। মানে বুঝতে পারছো তো তোমরা নিজেদের প্রস্তুতিটা কোন লেভেলে হয়েছে সেটা বুঝে নেওয়ার জন্য কিন্তু একটা দারুণ সুযোগ।
আর র্যাঙ্ক ওয়ান হোল্ডার কিন্তু 100% স্কলারশিপ পাচ্ছে সাবস্ক্রিপশানে। যারা র্যাঙ্ক টু থেকে 10-এর মধ্যে থাকবে তারা 75 অর্থাৎ 75% কিন্তু কোর্স ফির ওপর ছাড়ের সুযোগ পাবে। র্যাঙ্ক 11 থেকে 50 যে পজিশন তারা 50% স্কলারশিপ, আর 51 থেকে 100 যাদের র্যাঙ্ক থাকবে তারা 25% স্কলারশিপ পাবে। এই কথাটা খুব ভালো করে মাথায় রেখো, স্কলারশিপ জেতার যেরকম সুযোগ থাকছে, এছাড়াও 100 লাকি পার্টিসিপেন্ট তারা কিন্তু দারুণ দারুণ প্রাইজেস পাচ্ছে, যেখানে JBL এর হেডফোন থাকছে, গুগল হোম মিনি, আর প্রচুর অ্যামাজন গিফট ভাউচার, যেই ভাউচারের মাধ্যমে তোমরা কিন্তু পারচেস করার সুযোগ পাচ্ছ। তো আমি প্রত্যেককে বলবো একদম লেট না করে কি করতে হবে, তোমাদের যারা অ্যাপস থেকে এক্সামটা দিতে চাইছো, তোমরা দেখবে আনএকাডেমি লার্নার যে অ্যান্ড্রয়েড অ্যাপ, সেই অ্যাপেতে প্রথমেই তোমাদের যেটা হোম পেজ আসবে স্ক্রল ডাউন করবে, হোম পেজে গিয়ে স্ক্রল ডাউন করলে দেখবে ট্রাই এ মক টেস্ট, সেই মক টেস্টে তোমরা এই কমব্যাকটের নোটিফিকেশান পাবে। এনরোল করে রাখো, আজকেই এনরোল করে রাখো, ঠিক আছে? ওয়েট করো না যে আমরা 12 তারিখ 11টার সময় এক্সাম আমরা ওয়েট করবো, একদম ওয়েট করো না। তার কারণ তোমরা এনরোল করে রাখলে কিন্তু নির্দিষ্ট সময় আনএকাডেমি থেকে নোটিফিকেশান পাবে কমব্যাকটের জন্য। আর যারা ওয়েবের মাধ্যমে অর্থাৎ কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে তোমরা এক্সামটা দিতে চাইছো, হোম পেজ যাবে, স্ক্রল ডাউন করে দেখবে ট্র্যাক ইওর প্রিপারেশন বলে একটা পেজ আসছে, সেখান থেকে কমব্যাক জয়েন নাও, অবশ্যই জয়েন করে থাকবে। দেখো এই যে ট্রাই মক টেস্ট সেকশান একটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কিভাবে তোমরা পাবে, সেই মক টেস্ট সেকশানে গিয়ে ক্লিক করবে কমব্যাক, সেখানে তোমার ব্রাঞ্চ করে স্টার্ট করবে, আর অবশ্যই কোডটা কিন্তু তোমরা ইউজ করবে। আমি আরেকবার বলে দিই, এই এনরোল করার জন্য তোমাদের একটা আনলক কোডের প্রয়োজন হতে পারে, যাদের আনলক কোডের প্রয়োজন পড়বে অবশ্যই PALASH85 এই কোডটা কিন্তু তোমরা ইউজ করবে, ঠিক আছে? এই কোডটা ইউজ করলে একদম ফ্রিতে তোমরা কিন্তু এই কমব্যাকটা অংশগ্রহণ করতে পারছো। কমব্যাক মানে মহাযুদ্ধ, এই মহাযুদ্ধে তুমি একজন যোদ্ধা হও, হয়ে দেখো যে আগামী যে সংগ্রাম আসছে সরকারি চাকরি পাওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে তুমি কতটা প্রস্তুত। সো আমাদের একটাই লক্ষ্য, লেটস ক্র্যাক ইট, ডেটটা মনে রেখে অবশ্যই এনরোল করে রাখো এবং তোমাদের প্রস্তুতি কিন্তু শুরু করে দাও।